খালি এগিয়ে যাওয়া হবে। রাত্রিবেলা অনেক রাত্রি শুয়েছিলাম, তো সেই জন্য আজকে অনেক লেটে আর কি উঠেছি। তো দেখতে পাচ্ছ এখানে উঠে আর কি সবাই গোল মিটিং বসাই দিয়েছি, আর এখানে দাদু কুরকুরি মুড়মুড়ি এনে দিল, তো আমরা সেগুলো খাচ্ছি। আর এখানে দেখছো আমার ভাইয়ের বউ, তো ওর একটা ছোট্ট একটা বাচ্চা আছে মেয়ে, দেখতে পাচ্ছ কত সুন্দর কিউট বেবি, কিউট মা তার কিউট বেবি। তো ও আর আমার কোয়ালিটি একই, মানে আমি তুমি শুরু করি শেষ অব্দি যেতে পারি না। তো এটাই হচ্ছে আমাদের সমস্যা, কারণ আমরা রাজবংশী ভাষা বলি যেহেতু, তো আমরা শুরু করি চেষ্টা করি তো শেষ অব্দি কোনো মতেই যেতে পারি না, একটু না একটু আটকাবেই, এইরকম আর কি অবস্থা। তো এইমাত্র ব্লগটা শুরু করলাম, তো আরো অনেক মজা হতে চলেছে, আজকে অনেক আত্মীয় স্বজন এসেছি, তো তো সবাই মিলে অনেক মজা করব। তো তোমরা ব্লগটা নো স্কিপ করে দেখতে থাকো। এই যে ভাই ও দাদা, দুইটা দাদা এখনো বিয়ে করেনি, ও দেখো কেমন বেয়াক্কেলের মতো করে বিয়ে করে বউ বাচ্চা নিয়ে বিয়ে বাড়িতে এসেছে, তাহলে দেখো কি অবস্থা, দেখো দেখো দেশের কি অবস্থা। তো আবার বাচ্চার কুড়কুড়ি নিয়ে ও খাচ্ছে, কি অবস্থা দেখো। এই যে তার মেয়ে মাম্মা, মাম্মা শোনো মুখে হাসি নাই, একটা বড় ধরি গিয়া কি যে ব্যাপার, কাটা ভিড়ে চলছে। তো বন্ধুরা দেখতে পাচ্ছ আমরা বিকালের দিকে একটুখানি ফ্রেশ হয়ে নিয়ে আবার বেরিয়ে পড়লাম ঘুরতে। তো মাসি দেখো তার হাজবেন্ড কে নিয়েছে, মানে আমরা তৈরি করে দিয়েছি শাশুড়ি, মানে আমার বরের বরেদের শাশুড়ি, মানে আমার বর চুমকির বর, মানে আমার বোনের বর শাশুড়ি, মাসির শাশুড়ি। তো মাসির শাশুড়ির হাতে তার হাজবেন্ড কে ধরিয়ে দিয়েছি কি বিএফ, যে এনার বিএফ হয় এনার হাজবেন্ড হয়, হাজবেন্ড কে কোলে নিয়ে যাচ্ছি আমরা ঘুরতে। তো চলো আর মা একটা নিয়েছে ফুল হাতা, মানে ফুল হাতা হাফ হাতা গ্লাস হাতা এই একই কাপড়ের, আমাদের বাড়িতে ছড়াই গেছে। তো বন্ধুরা আমরা বেড়াতে বেড়াতে দেখো আমরা টটু ভাই কৌশিকের বাড়িতে এলাম, তো একটা মামির বাড়িতে এসেছি, তো এদিকে ওদের বাড়িতেও চলে এলাম, দেখতে পাচ্ছ ওদের গাড়ি। তো এখানে আমি কোনো ভিডিও করিনি, তো মানে প্রথম দিন আসলাম, তো তো ভাই মানে টোটো ভাই বলল যে কালকে আসিস দি, তো কালকে ভিডিও করব। তো আজকে অনেকটাই সন্ধ্যা লেগে গেছে, তো সেই জন্য আমি ভিডিও করিনি। তো একবারে আমাদের দাদুর বাড়িতে চলে এলাম, তো দাদুর সঙ্গে একটুখানি মজাক মস্তি চলছে, দেখতে পাচ্ছ। তো দাদু আমাদেরকে নিয়ে অনেক মজা মস্তি করে, তো অনেক হাসি ঠাট্টা হয়, তো তোমরা ব্লগটা দেখতে থাকো, তো তোমাদেরও ভাল লাগবে, তো অনেক হাসি আছে, তো তোমরা ব্লগটা নো স্কিপ করে দেখতে থাকো। আমরা
না ভালোবাসা অল্প করে ভালোবাসা দিবে তুই এই ঘরে আসছিস আমি তোমাকে যারা বাঁচতে পারবো না তোমাকে ভালোবাসি তাহলে তোমার নাতিটার কি হবে নাতিটার নাতি বউ ধরি এমন করে নাতিটার কি হবে দুইটা বেটে গেলাম বিয়ে তোর সাথে আমি প্রীতি করো দিছি আজ দেখি তুই তোর মই মন বলছে যে আমার পাওয়ার আছে দেখবি দেখবি দেখালি কেমন ট্রেন আসতেছে মাইয়ে ছায়া দাও এখন বউ এরকম কয় পাওয়ার আছে আর তুই বুঝিস না তুই বুঝিস না মানে দাদুর সঙ্গে এতক্ষণ মজা করলাম তো তোমরা দেখতেই পেলে তো বউয়ের মানে ড্রাইভারের পাওয়ার ছিল তো ড্রাইভার
এসে থামিয়ে চর মারছে, তো ওর পাওয়ার ছিল, ওর বউয়ের ছায়া খুলে ট্রেন থামাইছে। তো বউ এখন যখন বলে যে তোমার না পাওয়ার আছে, তো তখনই আর কি গল্পটা যার যার পাওয়ার তার তাতে। তো এই হচ্ছে গল্পের লাস্ট। তো যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার, চ্যানেলকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিয়ে যাবেন। তো আজকের মতো ভিডিওটা এখানেই, টাটা।